অনেক টাকা ওদের আছে, ওরা ঝান্ডা লাগাতে পারে। উনি তো একবার ঘুরে এসেছেন, বেশি ফটফট করলে আবার যাবে। আমাদের আপনাকে বলি, ওরা 9টা 10টা জেলা থেকে লোক নিয়ে গিয়ে 2 মাস আগে থেকে করছে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে একটা সভা ছিল দোলন ঘাটাতে, তৃণমূলের তো 99.5 মূর্খরা ওইটা পুলিশকে দিয়ে আটকেছে, এখন ডায়মন্ড হারবার দিয়ে দিয়েছে। হবে সভা না, আমার সবার পাশে সবার অধিকার আছে রাস্তায় লাগানো, সভাস্থলে পারবে না, কেন্দ্রীয় সরকারের জায়গা, ওটা মমতা ব্যানার্জির সম্পত্তি নয়। ওখানে লাইট হাউসের জায়গা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের, ওখানে ওসব ঝান্ডা থাকবে না, ওখানে জাতীয় পতাকা থাকতে পারে, তৃণমূলে ঝান্ডার সুযোগ নেই। আর রাস্তাতে যে কেউ লাগাতে পারে, ওদের টাকা আছে, কয়লা গরু টাকা আছে, মদের বোতল থেকে টাকা তোলে, কর্মচারীদের ডিএ মারছে, সব বালি খাদান থেকে টাকা তোলে, অনেক টাকা ওদের আছে, ওরা ঝান্ডা লাগাতে পারে, তা কি হয়েছে? স্যার, পরেশ রাওয়াল বিজেপি কা লিডার হ্যায়, উনহোনে বেঙ্গলিস কো বাংলাদেশি অর রোহিঙ্গিয়া কাহা, উনকা মাননা হ্যায়? নেই রে, ও নেই বাতায়া, ও জো ঘুসপেটিয়া হ্যায়, জো রোহিঙ্গা আর ঘুসপেটিয়া কো লা রাহা হ্যায় মমতা ব্যানার্জি কি সরকার, উসকি খিলাফ বোলা। ও দেখা যাবে বিজেপি আছে না আছে, আবার যখন সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে তখন দেখা যাবে বিজেপি আছে না কে আছে। উনি তো একবার ঘুরে এসেছেন, বেশি ফটফট করলে আবার যাবে।